তারা রইল হুকপাট ভেঙে ফেল কর দিল পাট রক্ত জমার শিকল পূজার পাশান বেদি। নমস্কার, আমি বিনিতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এলাম একটি নতুন গানের টিউটোরিয়ালের সঙ্গে। রিসেন্টলি বাংলাদেশে যা শুরু হয়েছে, মানে কি আর বলবো, সেই নিয়ে বলার মতন আর কোনো ভাষা নেই। ফার্স্টে যেটা শুরু হয়েছিল সেটা আমার কাছে অবশ্যই অবশ্যই মনে হয়েছিল যে এটা ঠিক, কোটার জন্য যারা লড়ছিলেন, ছাত্ররা মিলে সবাই মিলে লড়ছিলেন এবং অনেক ছাত্রের প্রাণও গেছে, এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল সত্যি কথা বলতে তখন। আর এখন যেটা হচ্ছে, হিন্দুদের মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দুদের ওপরে অত্যাচার অনাচার করা হচ্ছে, এইগুলো দেখে ঠিক ভালো লাগছে না। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সবাই দেশের জন্য কত লড়েছেন। যখন ভারতে বাংলাদেশে ব্রিটিশের শাসন ব্যবস্থা ছিল তখন সবাই একসাথে কত লড়েছে, প্লাস মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখনও ভারতবর্ষ কতটা পরিমাণে হেল্প করেছিল, এটা অবশ্যই করা প্রয়োজন, কারণ আমরা পাশের দেশ। এখন যেটা হচ্ছে সেটা কিন্তু মানে খুব একটা ভালো হচ্ছে না, যেটা দেখছি সেটা ভালো হচ্ছে না। প্রথম দিকে মনে হয়েছিল যে হ্যাঁ এটা ঠিক, প্রথম দিকে যে ঘটনাগুলো হয়েছিল একদম ঠিক ছিল, ছাত্র আন্দোলন হয়েছিল এবং ছাত্রদের অনেকের প্রাণ চলে গেছে, সেটা কিন্তু অনেক অনেক খারাপ লেগেছে, দুঃখজনক। আমিও একজন স্টুডেন্ট, আমারও অনেকটাই খারাপ লেগেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেই আন্দোলনটাকে ঘিরে এখন যেন সেটা ধর্ম আন্দোলনে পরিণত হয়ে গেছে, মানে খুব খারাপ লাগছে দেখে। তো কি বলবো, তো যাই হোক, সামনে তো আমাদের দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো আমরা আজকে কারার ওই লৌহ কপার এই নজরুল গীতিটির হারমোনিয়াম টিউটোরিয়াল দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা সরগমটা দেখে নেব। আমি দেখাচ্ছি স্কেল বি ফ্ল্যাটে। গানটির ক্ষেত্রে কোনো কোমল স্বর ব্যবহৃত হচ্ছে না, সমস্ত শুদ্ধ স্বরগুলি ব্যবহৃত হবে। শুরু হচ্ছে সা থেকে, প্রথম দুটো লাইন আমরা এবার শুনে নেব, আর সম্পূর্ণ গানটি হচ্ছে ডবল দাদা তালের উপরে, ঠিক আছে। কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেলু পাট, এই দুটো হলো ফার্স্ট লাইন। তারপর চরের সা থেকে রক্ত জমার শিকল পূজার পাশান বেদে হলো, তারপর উপরের গা মানে চড়ার গা থেকে হচ্ছে ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, এমন হলো। তো এইটাই হলো আমাদের ফার্স্ট পার্ট। তাহলে আমরা এবার এই ফার্স্ট পার্টের স্বরলিপিটা দেখে নেব। কারার সা 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 ওই মা লৌহ কপাট মামা মামা মা ভেঙে মাপা ফেল মাগা কর মামা ধা রে লোপাট ধা 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 রক্ত সা সা জমাট পা ধা ধা শিকল সা 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 পূজার পা ধা ধা পাশান সা 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 বেদে সা সা হলো। এবার চর গা থেকে হচ্ছে ওরে গা গা ও গা তোর নিশান রে 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 বাজা সা সা তোর সা সা প্রলয় ধা 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 বিশান ধা 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 ধ্বংস নিশান পা 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 উড়ুক মা 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 প্রাচীর রে সা সা প্রাচীর রে রে মা ভেদি মা মা হলো। তারপরে আবার কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রইল পাট, এটা তারপর ফিরে আসতে হবে। তো এখানে কমপ্লিট হলো আমাদের ফার্স্ট পার্ট। এরপর আমরা দেখে নেব সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের সুর। আর পরে যে পার্টগুলো হবে সব পার্টগুলোর কিন্তু সেম সুর হচ্ছে, সা থেকে শুরু হবে। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হলো, আবার হবে গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। এবার চর সা থেকে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হলো। তারপর চরের গা থেকে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখাই এহীন তত্ত্ব কে রে, এমন হচ্ছে। তারপর আবার কারার ওই লৌহ কপাট, এটাতে আবার ফিরে আসতে হবে।
তাহলে সা থেকে হচ্ছে গাজন, সাসা, নীর, মামা, বাজনা, মা মামা, বাজা, মা পা গা, কে মালিক, গা 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 গা, কে সে, রে গা, রাজা, রে সা। হলো কে দেই সা সা সা, সাজা বাধা, মুক্ত সা সা, স্বাধীন বাধা ধা, সত্য কে রে সা 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 সা। হলো এবার চর গা থেকে হা হা হা, গা গা গা, পাই যে হাসে, পাই যে রে রে রে, হাসে রে রে, ভগবান সা 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 সা, পড়বে ধা ধা ধা, ফাঁসি ধা ধা, সর্বনাশী পাপা পাপা, শিখাই মা মামা, এহীন রে সা সা, তথ্য রে মা কে রে মামা। হলো তারপরে আবার কারা রইল হো কপাট, এটাতে আবার ফিরে আসতে হবে। তো এরপরে আমরা দেখে নেবো পরের পাটটা। পরের পাটটা শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। আবার হবে ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। হলো এবার ছড়া সা থেকে গাঢ়দ গুলা, জোরসে ধরে হ্যাচ কাটানে। আবার হবে গাঢ়দ গুলা, জোরসে ধরে হ্যাচ কাটানে। ছড়া গা থেকে মার হা খাই দাঁড়ি হা। এবার সা থেকে কাঁধে নে দন্ধু বিধাক, ডাক ওরে ডাক, এমন হচ্ছে। তারপর মা থেকে মৃত্যুকে ডাক জীবন পানি, এমন হচ্ছে। তাহলে আমরা এই পাটের স্বরলিপিটা এবার দেখে নেব। ওরে সা সা, ও মা পাগলা, মা মামা ভোলা, মা পা গা, দেরে দে গা গা গা, প্রলয়ে রে রে গা দোলা, রে সা। গাঢ়দ সা সা সা, গুলা বাধা, জোরসে সা সা সা, ধরে বাধা হ্যাচ কাটানে, সা 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 সা, মার হাক গা 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 গা, হাই দাড়ি হাক, হাই দাড়ি রে 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 রে, হাক রে রে, কাঁধে নে সা সা সা, দুন্দুভি ধা ধা ধা, ঢাক ধা ধা, ডাক ওরে ডাক, পাপা পাপা পাপা, মৃত্যু মামা কে রে ডাক, সা সা জীবন রে রে মা পানি মামা। হলো তারপরে আবার কারা রইল হো কপাট, এটাতে আবার ফিরে আসতে হবে। তো এখানে কমপ্লিট হলো এই পার্টটা। এরপর আমরা দেখব, এটাই হচ্ছে লাস্ট পার্ট, শুরু হচ্ছে সা থেকে হচ্ছে নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বসে কি। আবার হবে নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বসে কি। সা থেকে চড়া সা, দেড়ে দেখি ভীমকার আড়ই ভিত্তি নাড়ি। আবার হবে দেড়ে দেখি ভীমকার আড়ই ভিত্তি নাড়ি। চড়া গা থেকে লাঠি মার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি, এমন হবে। ঠিক আছে, তাহলে সা থেকে শুরু হচ্ছে নাচে সা সা, ওই মামা কাল মামা, বোসা খি বোসা মামা খি, মাপা গা কাটাবি গা গা গা, কাল রে রে বসে গাড়ে কি সা। হলো তারপরে দেড়ে সা সা, দেখি পাধা ভীম সা সা, কারার সা পাপা, ওই ধা ধা, ভিত্তি নাড়ে সা 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 সা, লাঠি মার গা 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 গা, ভাঙড়ে রে 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 তালা রে রে, যত সব সা 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 সা, বন্দিশালায় ধা 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 ধা, আগুন জ্বালা পাপা পা পাপা, আগুন মা মামা জ্বালা, রে সা ফেল রে রে উপাড়ি মা মামা। হলো তারপর আবার কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রে লুপাট, এটা আবার ফিরে আসতে হবে। তো এখানে কমপ্লিট হয়ে গেল এই সম্পূর্ণ গানটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে PDF অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান, তারা শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 8777541795, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।